E <laughs> the network the solution for humanity السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة المتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد في بانجلار شمال دوري وكاتشي جفن تكي سن جاني এটা কাউকে ছাড়ে না হয় দুনিয়াতেও তার শাস্তি পেতে হবে নাহলে আখেরাতে তার শাস্তি অপেক্ষমান সুতরাং পাপের ভয়াবহতা থেকে আমাদেরকে সতর্ক সাবধান হওয়া একান্ত প্রয়োজন আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা পাপকে পাপ বলে জানব আর এর পরিণতি সম্পর্কে আমরা জ্ঞাত থাকবো জানবো যে এটার পরিণতিটা কি তখনই আমরা পাপকে বর্জন করতে শিখব আর নেকি ও কল্যাণকর কাজগুলি আমরা করতে অভ্যস্ত হব এটাই স্বাভাবিক তাই এই সামষ্টিক আলোচনা যার মধ্য দিয়ে আমরা এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে দিতে চাই যথারীতি আজকে আমরা স্টুডিওতে একথিত হয়েছি যে সমস্ত অতিথিবৃন্দরা আমাদের ডাকে সারা দিয়েছেন চলুন তাদের সাথে আমরা প্রথমে পরিচিত হয়ে আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ আসসালামাইকুম রহমতুল্লাহ আর আমার বাবে উপবিষ্ট আছেন বিশিষ্ট আওয়ম দিন ইসলাম চিন্তা বিন প্রফেসর ডক্টর হন্দাকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও সম্মানিত সুযোগ উপস্থাপনায় যথারীতি রয়েছে আমি হারুল হোসেন চলুন আমরা আলোচনার গভীরে প্রবেশ করি আমরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর কাছে যাবো সেটা হলো যে এই ছোটো ছোটো গুণা মানুষের দ্বারা হতেই পারে আর এগুলি থেকে পরিত্রাণের উপায় আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে প্রথমেই হয়তো পরে ভুলে যাব বলে আমাদের দর্শকদেরকে সতর্ক করতে চাই নিঃসন্দেহে পাপের ছোট বড় আছে কিন্তু মুমেনের হৃদয়ে প্রতিটি পাপকেই বড় মনে করা ইমানের দাবি সুল্লা সাল্লা একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে মুমেন প্রতিটি পাপকে মেসুল জাবাল মনে করে পাহাড় ছোট্ট পাপ হয়েছে পাহাড় তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নেওয়ার আবেগ আছে আর মুনাফেক বড় পাপকেও মাসির মতো মনে করে জাহাজ দিলেই চলে যাবে এই জন্য পাপের ছোট বড় আছে তবে মুমেনের ইমান যত গভীর হবে ছোট ছোট পাপকেও সে তত বেশি ভয় করবে আর যখনই আমি ছোট পাপকে ভয় করব তখন বড় পাপে আর পাপ মুক্ত থাকার সুযোগ আমাদের হয়ে আসবে দ্বিতীয় যে বিষয়টা আমাদের সচেতন থাকতে হবে যেটা প্রথমেই শেখ আব্দুর রাজাক আমাদের জানিয়েছেন যে পাপ থেকে মুক্ত হওয়া বা তা অবলম্বন করার অর্থ এই নয় যে আমি করবে যেমন একজন মানুষ সিদ্ধান্ত নিলেন আমি অজু অবস্থায় থাকবো সবসময় অজু থাকবো এর অর্থ এই নয় যে আমার অজু ভাঙবে কিন্তু আমার দায়িত্ব হলো আমি করে কাজেই পাপ ঘটে যাবে আমার কবিরাও ঘটে যেতে পারে সগিরা তো ঘটতেই আছে কিন্তু আমি নিরাশ না হই আমাকে যেটা করতে হবে দ্রুত আবার আল্লাহর কাছে ফিরে আসার চেষ্টা করতে হবে যে আপনি যেটা বলছিলেন যে সগিরা গোনা থেকে ক্ষমা পাওয়া যেগুলো আমরা অহরহ আমরা পাপ করে ফেলি চোখটা হঠাৎ একদিকে চলে গেল কথায় একটু খারাপ কথা হয়ে গেল চাল চলনে কথাবার্তায় মনের চিন্তায় অহরহ আমরা আল্লাহর অবাধ্যতা করে থাকি আর এই ধরনের পাপগুলো আল্লাহ তালা সহজেই নেক আমলের বিনিময়ে ক্ষমা করে দেন যেটা আল্লাহ কোরআনেই বলেছেন ইনাল হাসান নেক কর্মগুলো পাপ অপরাধগুলোকে সরিয়ে দেয় এ ব্যাপারে হাদিস শরীফে বিভিন্ন হাদিস এসে পাপ ক্ষমা পাওয়ার জন্য অনেক নেকামলের কথা বলা হয়েছে স্বভাবত আমরা যেগুলো করে থাকি পাশক্ত সালাদ এমনকি সালাদ নয় সালাতে যখন অজু আমরা করি রসুল্লাহ বলে অজুর মাধ্যমে চোখের পানির সাথে চোখের গুণা হাতের গুণা ধুয়ে চলে যায় বান্দা যখন নামাজে যেতে থাকে সালাতে প্রতিটি পদক্ষেপে একটা গুণা মা একটা নেকি পেতে থাকে পা চক্ত সালাদ আল্লাহ রসুলাম উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে যদি তোমাদের কারোর ঘরের দরজা একটা নদী থাকে সেই নদীতে সে দিনে পাঁচবার গোসল করে হালিয়া কামিন দ্বারা নিহি সেই তার গায়ের ময়লা কিন্তু থাকবে সাহেবের মনে না থাকবে না ঠিক তেমনই যে ব্যক্তি প্রতিদিন পাশক্ত সালাত আদায় করে ওই ব্যক্তির তো

ধন্যবাদ আমি শেখ আবদুর রাজাকবিন ইসুফ সাহেবের কাছে অবশ্যই হলো এই যে আমরা তো জানলাম যে শেখের আলোচনার মাধ্যমে এটা পরিষ্কার হলো যে কিছু কিছু গুণা আছে যেগুলিকে সইয়াদ বলা হয়েছে এগুলি বান্দা যখন নেকি করবে নেকির দ্বারা আল্লাহ রবুল্লাহ মাফ করে দেবেন তো প্রশ্ন হলো যে এই সহায়ের বলতে আমরা কি বুঝি পাপ ছোট আর বড় যদি চ রাসুলসল্লা আলি ইসলামের বলার গতিতে কিছু বিদ্বানগণ বড় পাপের একটা সিরিয়াল দিয়েছেন তবুও কারোর সিরিয়াল চূড়ান্ত নয় আর ছোট পাপের কোনো সিরিয়াল রাসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে নেই বিভিন্নভাবে মানুষের সাধারণ ছোট পাপ হয়ে থাকে ছোট পাপগুলি ক্ষমা হয়ে যাওয়ার গতিতেও বোঝা যাচ্ছে যে এই ছোট পাপগুলি সাধারণত কোনো সীমা রেখা দিয়া হয় না মানুষের জানতে অজান্তে জানায় অজানাই হয়ে যায় হয়তো একজন নারীর প্রতি দৃষ্টি দিল পাপ হয়ে গেল হয়তো কারোর কথা একটা মনে মনে কিছু বা তাকে বলতে গেল ভুল বুঝে একটা পাপ হয়ে গেল হয়তো বা সলাপটা ঠিক মতন আদায় করতে হতো যে সময়ে সে সময় করতে পারলো না কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেল কিন্তু রাসুল সাল্লাহিসাল্লামের ক্ষমার ভাষা যে আছে তাতে বোঝা যাচ্ছে যে গুনা ছোট আছে অনেক আবহাওয়ার আন বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মান মানা জানা ইমান কেউ যদি ইমান সহকারে নেকি রাশায় রামাজান মাসের শ্যাম পালন করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে এই কথাটা যে আল্লাহ রসুল বললেন আমরা আরেকটা কথা বলি এর সাথে তারপর আমরা বলতে যাই অন্য জায়গাতে রসুল সাল্লা সাল্লাম বলেছেন ওকবাই বিন আমের রাজি আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলি বলেছেন মান তাওয়াদা ফাহসান আল ওজুয়া কে অজু করলো সুন্দর করে অজু করলো অসল্লা রা কাতায়ন দুরে কাত সলাত আদায় করলো লাম ইউহাদ্দেশ ফেহিমা নাফসাহ মনে মনে কথা বলল না গোফের আলাহ মা দামা মিনজাম বেহি তাহলে অতীতের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে যে এই দুটা হাদিসে বোঝা যাচ্ছে যে অতীতের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে আর অন্য বোখারি মুসলিম গ্রন্থে বোঝা যাচ্ছে যে যখন কাবিরা গুনহা থেকে বেঁচে থাকবে তখন এই পাপগুলি ক্ষমা হয়ে যাবে তাহলে কাবিরা গুনহার একটা ভিন্ন ব্যাপার আছে যেটার স্বীকৃতি লাগে ওই কথাটা আবার স্পষ্ট হয় এখানে আয়েসার আল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কেউ যদি পাপকে স্বীকৃতি দেয়

আল্লাহ রাসূল বলেন যে ও বলল ও আবু ওবে জামবি আমি স্বীকার করছি আমার পাপকে ভাগ ফেরেলি তুমি আমাকে maaf করো তাহলে বড় পাপের ব্যাপারে তার কাছে স্বীকৃতি জানাতে হবে যে এই পাপ আমার হয়েছে ভুল করেছি আমি এটা করব না তুমি আমাকে maaf করো তাহলে বোঝা যাচ্ছে বড় পাপের গতি এরকম আর ছোট পাপের গতি এরকম যাতে সাধারণ কিছু ইবাদত করতে থাকলে আল্লাহ ওটা maaf করে দেন জি আমরা এইভাবে দর্শকদের কি বলতে পারি সেটা হলো যে বড় বড় যেগুলি পাপ সেগুলি শরীয়তে আপনার ধমকি এসেছে কঠোরভাবে এবং তার জন্য কোন কোন পাপের জন্য হদুদ শরীয়তে আইন বিধান শাস্তি ফৌজদারি দণ্ডবিধি প্রয়োগ করে সেগুলি তো কবিরা গোনা এমন কিছু গোনা আছে এমন কিছু না ফরমানি এমন কিছু শাস্তি নির্ধারণ হয়নি দুনিয়াবী শাস্তি নির্ধারণ হয় বড় পাপ শাস্তি নির্ধারণ হয় নাই অথবা দেখা যাচ্ছে যে সেগুলি আল্লাহ রবুল্লা আল শরীয়ত ঘৃণা করেছে অপছন্দ করেছে সেগুলি আমরা সাগাইরের অন্তর্ভুক্ত করতে পারি কি বলেন কি এখানে দুটো বিষয় যেটা শেখ বলতে চাচ্ছিলেন আল্লাহ রসুল কিছু পাপকে কবিরা বলেছেন স্পষ্ট তো এগুলো সাত আট নয় দশ এরকম তিনি কবিরার মূল তালিকা দেননি তবে এই যে লিস্টগুলো তিনি বলেছেন এ থেকে ওলামায়কেরাম একটা মূলনীতি নির্ধারণ করেছেন যে পাপের জন্য দুনিয়াতে কোনো ফৌজিদারি শাস্তির ব্যবস্থা করা হয়েছে অথবা যে পাপের জন্য অভিশাপের কথা বলা হয়েছে অথবা আখেরাতে সুনির্দিষ্ট শাস্তির কথা বলা হয়েছে এটাকে কবিরা ধরা আর যে পাপগুলো অন্যায় পাপ কিন্তু দুনিয়াতে লানত অথবা আখেরাতে কোনো শাস্তির ব্যবস্থা সরাসরি বলা নেই যে এই পাপের জন্য তাকে জাহান্নামে এগুলোকে সগিরা ধরা হয় এখানে আমরা দর্শকদের সুবিধার জন্য একটা নমুনা পেশ করতে পারি আমরা সারা দিন দূষিত আবহাওয়ায় অগণিত ব্যাকটেরিয়া ময়লা আমার দেহে লাগছে যেটা গোসল করলে চলে যায় অথবা হাত মুখ ধুলে চলে যায় আমাদের দেহের সাধারণ প্রতিরোধ শক্তি এগুলোকে দূর করে দেয় কিন্তু কিছু কিছু রোগ জীবাণু আছে কিছু কিছু ময়লা আছে যেটা লাগলে আর স্বাভাবিক গোসলে হয় না সেখানে বিশেষভাবে সাবান দিতে হয় ধুইতে হয় নইলে শরীর আক্রান্ত হয়ে যায় আমাদের দেহে রোগ ঢুকে পড়ে তাড়াতাড়ি ওষুধ অথবা টিকা দিতে হয় ঠিক তেমনই আমাদের আত্মার জন্য এমন কিছু সাধারণ অনেক পাপ আছে যেগুলো সাধারণ গোসল করলে অর্থাৎ এবার করলে মাফ হয়ে যায় আর কিছু পাপ যেটা আত্মাকে আক্রমণ করলে ওটা সাধারণভাবে মাফ হবে না ওর জন্য স্পেশাল ধৌত করতে হবে সাবান দিতে হবে অথবা ঔষধ খেতে হবে শরীয়তের প্রক্রিয়ায় যেতে হবে যার মধ্যে হবে সম্মানিত শুধু দর্শক খুব সুন্দর আলোচনা হচ্ছিল যেগুলি আমাদের জন্য অত্যন্ত উপকারী সময় হলো একটি বিরতি যাচ্ছি ছোট্ট বিরতিতে ততক্ষণে কেউ দূরে যাবেন না ফিরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে সকলকে হেফাজত রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ فغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين মহান আল্লাহর পক্ষ থেকে মহান নবীর প্রতি নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠা মানবতার কল্যানে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন প্রতি শনিবার থেকে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায় টিভি বাংলায় তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দর অনুসঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট করে পরায়ণতা দয়াদ্রতা একজন মারাঠ মো মেন ভাইকে সিহদ বেশ কষ অন্যায় থেকে থেকে বারণ করবে এ মুমিনের কাজ একজন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে এরে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালাম আলিকুম রহমেদ উল্লাফিয়ে ওবারক এত বিরোধীর পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছেন যে কথাটা আলোচনা হচ্ছিলো ডক্টর হিসেব যেটা বলছিলেন যে একটা সাধারণ পরিমাপ যে যার মাধ্যমে আমরা সাধারণ বুঝতে পারি যে কোনগুলি ছোট গুণা এবং কোনগুলি বড় গুণা জি এখন সে আপনার কাছে আসতে সেটা হলো এই যে বান্দা সবসময় নিজেকে সুরক্ষার জন্য চেষ্টা করবে যে কোনো প্রকার ছোট হোক সে পাপও যেন তার গায়ে না লাগে না লাগে আর যদি কখনো দেখা যায় বান্দার এরকম কিছু অজান্তে কিছু হয়ে গেছে তাহলে সবসময় তাকে তোবায়স থাকবারের মধ্য দিয়ে থাকতে হবে স্বভাবতই কিছু অজান্তে কিছু হয়ে যাবে আর বান্দা যদি স্বাভাবিক তার রুটিন মতো তসবি তাহলে দিকে আজকার করতে থাকে তাহলে সেগুলি তার স্বভাবত মাফ হয়ে যাবে এটাই তো না এটাই কথা এই কথাটা রসুল সাল্লাহ আলি আবুজার গেফারি রাজি আল্লাহ তালকে বললেন যে আবুজার গেফারি ইত্তাবে হাসানাতা তাম আবুজার গেফারি যখনই তোমার কোনো পাপ হয়ে যাবে তখনই তার পাশে তুমি নেকি করে ফেলো তাহলে তোমার পাপটা আল্লাহ মিটিয়ে দিবেন। তা আমরা নেকির একটা পদ্ধতি এভাবে বলতে পারি যেটা আবাক সিদ্দিক রাজি আল্লাহ তালানহ বলছেন যে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদনাবা কোনো ব্যক্তি পাপ করলো ও কামা তারপর দাঁড়ালো ও তাওয়াদ্দা অজু করলো ও সল্লাহ সলাত আদায় করলো অস্তাক ভরা তারপর আল্লাহর কাছে ক্ষমা চায় ফাগো ফের আল্লাহ তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন তো মানুষমাত্র তো এরকম পাপ হবেই মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক পাপের জন্য তার পাপ হয়েছে বলে তার জন্য যেটা সব সময় একটা জরুরি কাজ সেটা হলো এই যে তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে যে আমার পাপ হয়ে গেছে আমি এর জন্য একটা ক্ষমার পথ খুঁজি তাহলে পথ একটা সুন্দর যে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চায় কিন্তু সলাৎ না হয়েও যদি তাসবি তাহালিল জিকিরাজকার হয় সেটা তো হবে যেমন আনাস রাজিয়াল্লাহ তাল আনহ বলেন রাসূল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মান আদনা বা কোনো মানুষ যদি কোনো পাপ করে সুম্মা কালা তারপর অতবর বলে রব্বি আদনাব্দ ফাঁক ফির হলি প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে মাফ করো এই কথাটা যখনই ও বলে ফায়াকুর তাআলা তখন আল্লাহ তালা বলেন আ আলেমা আব্দি আসলেই কি আমার দাস দাসী জানে যে আল্লাহুর রাব্বান তার একজন প্রতিপালক রয়েছেন এক ফের হু যিনি তাকে শাস্তি দিতে পারেন তাকে ক্ষমা করতে পারেন আসলেই কি ও জেনে শুনে এই কথা বলছে তার মানে আল্লাহকে জেনে যদি মানুষ ক্ষমা চায় তাহলে আল্লাহ সহজেই ক্ষমা করে দিবেন। এই কথাটার মধ্যে আর একটা কথা ঢুকলো যেটা আল্লাহ তালা বলেছেন ফা আলাম ফালাম আল্লাহুল্লাহ পস্তাক দাম ভাই তুমি আগে জেনে নাও যে আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো মাপদ নাই তারপরে তুমি ক্ষমা চাও এই কথাটা আল্লাহ এখানে বলছেন যে কোনো মানুষ যদি পাপ করে ফেলে তারপরে যদি ক্ষমা চায় ক্ষমা চাওয়ার ও যদি জানে যে আমার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন ফা গাফর ক্ষমা করে দিব তাহলে বোঝা যাচ্ছে যে ক্ষমার পদ্ধতিতে দৈনন্দিন যখন তখন যেটা জনাব ডক্টর সাহেব বলছিলেন যে রাসুল সাল্লি সাল্লাম বৈঠকে বা দিনে সত্তর বার সত্তর বারের বেশি বা একশো বার বলতেন আস্তাক্লা অত আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি তোমার কাছে ফিরে যেতে চাচ্ছি তাহলে আমভাবে একটা ক্ষমা চাওয়ার গতি আর একটা হলো সলাতের পরে ক্ষমা চাওয়ার গতি তো এই যে কোনো একটা গতি যদি মানুষ অবলম্বন করে বা সবটাই গতি যদি মানুষ অবলম্বন করে তাহলে ইনশাল্লাহ আল্লাহ তার পাপ কে ক্ষমা করে দিবেন আর ওটাই হচ্ছে এটা যে পাপ হয়ে গেলে তুমি একটা নেকি করে ফেলো আর নেকিটা করাই হচ্ছে আস্তাক ফিরাই বা ধন্যবাদ আপনাকে আমরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবকে যেতে বললো যে কিছু যেগুলি আছে খাবা এগুলি কবিরা গুণা থেকে মুক্ত হওয়ার উপায়টা ধন্যবাদ আসলে কবিরা গুনার আবার প্রকার আছে জি কবিরা গুনার ভিতরে একটা হলো শির্ক জি শির্কের গোনাটা থেকে মুক্ত হওয়ার পথ একটাই

তবা করলে তো সব গুণা মাফ হয় তো আমি আস্তাক বললাম বললাম সবগুণা মাফ হবে না কেন তা আসলে আস্তাক বলার অর্থ ত অবা করা নয় তবা করা অর্থ ফিরে আসা আর ফিরে আসার কয়েকটা শর্ত আছে একটা হলো পাপের বিষয়ে গভীর অনুতাপ বোধ করা দুই নম্বর হলো যে আর কখনো এই পাপ করব না বলে নিজের ভিতরে দৃঢ় ইচ্ছা করা তিন নম্বর আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চাওয়া চার নম্বর হলো এর সাথে কোনো বান্দার হক সংশ্লিষ্ট হলে ফিরিয়ে দেওয়া তে কবিরা গুনার ভিতরে শিরিক তবা ছাড়া মাফ হবে না বান্দার হক তবার সাথে হক ফিরিয়ে দেওয়ার বিষয় বাকি গোনাগুলো তওবার মাধ্যমে মাফ হবে এটা সাধারণ এছাড়াও আল্লাহ তাআলা ইচ্ছা করলে তওবা ছাড়াও মাফ করতে পারেন তাছাড়া নেক আমলের মাধ্যমে মাফ হতে পারে অথবা বাল্লাহ বলে আলমেন জি ধন্যবাদ আপনাকে আল্লাহর বলে আলমিন তো চান বান্ধা তার কাছে তৌব করো আফেলা থুবু না ইলাল্লাহ জি কি হলো তার কেউ আল্লাহর কাছে তৌবা করে না থুবু ইলাল্লাহ থুম আল্লাহ তৌবা করো তৌবা না সুহা যে তৌবা তোমাদের জীবনে পরিবর্তন আনবে এইরকম তৌবা করো এই তোবার শর্তটা আমাদের ডক্টর সাহেবের আলোচনার ফুটে যে তোবা মানে হলো এক নম্বরে অন্যায় করে ফেলবেন তিনি অনুতপ্ত হবেন অনুশোচনায় ভেঙ্গে পড়বেন হায় আমি কি করেছি কি সর্বনাশা কাজ করেছি এই অনুভূতি তার ভিতরে এই ফিলিংস তার ভিতরে আসতে হবে যে আমি অন্যায়টা করেছি তারপর দুই নম্বরে তিনি তাৎক্ষণিক ওই পাপটা ছেড়ে দেবেন পাপটা করতে থাকবেন আর বলবেন আমি ভুল করেছি তাহলে এটা ভুল স্বীকারোক্তি নয় বোল স্বীকারোক্তি তখন যখন তিনি পাপটা ছেড়ে দেবেন আর তিন নম্বর শর্ত হলো এই মর্মে তিনি অঙ্গীকার করবেন রে আল্লাহ আমি আর এই পাপ কোনোদিন এই তিনটা শর্ত যদি সমন্বয় হয়ে যায় তাহলে বান্দার তবা হয়ে যায় আর যদি দেখা যায় যে তার ওই পাপটা বান্দার হকের সাথে সংশ্লিষ্ট তখন তার জন্য চতুর্থ শর্ত হিসাবে আবশ্যক হয়ে যাবে যে ওই হক বাদার হকটা ফেরত দেওয়া তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া তবেই সেটা সম্ভব খুব সুন্দর কথাই বলছিলেন আর কি আসলে তবা এটাই যে তা বা এত তাওবা মানে ফিরে গেছে মানে যেই পাপ করছিল সেই পাপ থেকে ফিরে এসেছে এখন ফিরে আসার বিষয়টি যেটা আপনি বলছিলেন যে এটা ভুল হয়েছে বলে অনুশোচনায় আসা ভুল হয়েছে বলে অনুশোচনায় আসা আর কোনো দিন এ কাজ করবো না এ স্বীকৃতি দেওয়া এসব ভাবেই যখন মানুষ তোবা করে তখনই মানুষ ক্ষমা পায় বা ক্ষমা পাওয়ার আশা রাখে তো জনাব ডক্টর সাহেবের কথাতে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটাই কথা যে তোবা করলে মানুষ ক্ষমা পাবে ইনশাল্লাহ কেননা রাসুল সাল্লামের কথা বলছেন আল্লাহ তাআলা বলছেন ইয়াবনা আদম হে আদম সন্তান এরকম তুখতেও না লাইলা না হারা ও আনা আগ ফেরু জামিয়া হে আদম সন্তান তোমরা তো দিন রাত পাপ করছো আর আমি তা ক্ষমা করছি ফাস্তাক ফের আগ তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করে দেবো এখানে তো আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন যে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব কিন্তু আসলে ক্ষমার বিষয়টি বড় পাপ আর ছোট পাপ বড়ো পাপ আবার দুই ধরনের একগুলো হচ্ছে মানুষের সাথে জড়িত আর একগুলো হচ্ছে আল্লাহর সাথে জড়িত আল্লাহর সাথে যেগুলো জড়িত পাপ সেগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন বিচারের মাঠে আল্লাহতলা বলবেন যে আদম হে আদম সন্তান তুমি যদি বিচারের মাঠে উপস্থিত হও আকাশ জমিনের এই ফাঁকা পরিমাণ পাপ নিয়ে আর তোমার যদি আমার সাথে কোনো সেরেকি পাপ না থাকে তাহলে আমি সব পাপ ক্ষমা করে দেব তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সেরেকি পাপও কিন্তু বড় পাপ কিন্তু এর ব্যাপারে যদি তার তৌবা না থাকে তাহলে এটা আল্লাহ বিচারের মাঠেও ক্ষমা করবেন না বিচারের মাঠে অন্য বড় পাপগুলি ক্ষমা করে দিবে মানুষ হত্যা করেছে জেনা করেছে অশ্লীল কাজে লিপ্ত হয়েছে এগুলো ক্ষমা করে দিবেন কিন্তু এই পাপটা আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করবেন না ওই কথাটা আল্লাহ রাসুল বলেছেন কে যদি মারা যায় সেরেক করে তাহলে ও জাহান নামে চলে গেল আর বড় পাপের ব্যাপারে যেটা জনাব বলছিলেন মানুষের সাথে জড়িত রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কে যদি জেহাদ করে তারপরে ও শহীদ হয়ে যায় তাহলে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে ইল্লা দায় কিন্তু যে ঋণ থাকে তাহলে ক্ষমা হবে না তাহলে মানুষের সাথে জড়িত পাপটি বিচারের মাঠে তো ক্ষমা হবে না হবে না তো বা তো হবে না এবং কোন বড় কাজে যদি লিপ্ত হয় নেকির কাজ তা তো ক্ষমা হবে না ধন্যবাদ সেটা মানুষের কাছে থাকে আমাদের হাতে সময় কম আমরা মহতরমের কাছে যেটা জানতে চাইবো যেটা হলো যে ইসরার আলাদাম আল্লাহরুল্লাহ আলামা ফলু এই যে ইসরার গুনা করার পর গুনা করতে থাকা এই প্রবণতা যদি থাকে তাহলে কি ক্ষমা পাবে এটা খুব জরুরি বিষয় প্রথমে আমি একটা বিষয় শেখের কথার ভিতর থেকে মানে সংযোগ করতে চাচ্ছিলাম আমরা সবাই বলেছি আল্লাহর হক বান্দার হক আসলে আল্লাহর হক বলতে এই না যে আল্লাহ ওটাতে লাভবান হন না হলে আল্লাহর কিছু কমতি হয় এখানে মূল বিষয়টা হলো যে পাপ করলে বান্দা একাই ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ হুকুম করেছেন হুকুম অমান্য করে বান্দা ক্ষতিগ্রস্ত এটা বলে আল্লাহর হক আর বান্দার হক মানে ওই বান্দার হক না আল্লাহর হক এবং বান্দার হক আল্লাহ নিষেধ করেছেন একটা অন্যায় আর বান্দাও ক্ষতিগ্রস্ত হলো দ্বিতীয় বিষয় যেটা ইসরার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ কোরআন করিব অন্য জায়গায় বলেছেন যে আয়াতটা সে বললেন এটা অর্থ হলো আল্লাহ গোনা মাপের বিষয়ে বলেছেন যে গোনা মাপের একটা বিষয় হল যারা জেনে শুনে বারবার পাপ করার প্রবণতা রাখে না আল্লাহ অন্য আয়াতে এটা আরো পরিষ্কার করে আমাদের জানিয়েছেন

وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تفتلان

আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা প্রতি রবিবার ও শুক্রবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন অ্যাজ দা মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ কোরান শুধুমাত্র সম্পদ নয় কোরান হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়